আমার রোগ কোনো ডাক্তার ধরতে পারছে না, কোনো ডাক্তারই ধরতে পারছে না। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক টেস্ট করেছি, ইনফ্যাক্ট আমি ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছি, অথবা আমি সিঙ্গাপুর হয়তো যেতে পারি। এরকম অনেকেই কিন্তু আমাদের কাছে আসেন এরকম কনসার্ন নিয়ে, যে তিনি হয়তো বুক ধরফর করছেন, হয়তো মাথা ব্যথা করছেন, কোমর ব্যথা করছে, অনেক রকম সিমটম, অনেকের ডায়রিয়া হচ্ছে, অ্যান্ড তিনি প্রায় 2-3 জন মেডিসিন ডক্টর দেখিয়েছেন, পেটের ডাক্তার দেখিয়েছেন, এন্ডোস্কোপি করা হয়েছে, কলোনোস্কোপি করা হয়েছে, সকল টেস্ট করা হয়ে গেছে, বাট তার কাছে মনে হয় যে ডাক্তার রোগ ধরতে পারছে না। তার তো সমস্যাটা যাচ্ছে না, ডাক্তারও তাকে হয়তো বলছে যে আপনার তো কোনো তেমন রোগ নেই, আপনি এই ঘুমের ওষুধটি খান বা অ্যাংজিওলাইটিকটি খান, আবার আপনি এক মাস পরে আসেন। সো সে ঠিক বুঝতে পারছে না যে আমার আসলে কী হলো, কেন এরকম হচ্ছে, আমার কষ্ট তো যাচ্ছে না, ডাক্তার তো বলছে আমার কিছু হয়নি, বাট আমার তো কষ্ট হচ্ছে। এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করব? আমি যে আমি খুব ভারী আলোচনা না করে আমি খুব সহজ করে যে জিনিসটা আজকে বলতে চাই, যে দেখুন আমাদের যদি কোনো কষ্ট হয়, সেটা হতে পারে বুকে ব্যথা, বুক ধরফর, মাথা ব্যথা, এনিথিং, আমাদের প্রথম কাজ কী? প্রথম কাজ হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে দেখা এটাকে কোনো সিভিয়ার কিছু কি না। লাইক আমি কি এই বুকে ব্যথা, আমি বুকে ব্যথার জন্য কি আমি মারা যাবো কিনা, এটা কি কোনো হার্টে ব্লক কি না, এটা কি কোনো লাংসে কোনো ইনফেকশন কি না, যেটা খুব সিভিয়ার হতে পারে বা আমাকে একটা লং টার্ম কনসিকোয়েন্সেস দিতে পারে। ডাক্তারের ভুল হতে পারে, ডাক্তার মানুষ, ডাক্তার টেস্ট দিল, মেশিন তো ভুল করবে না। আপনি একটা জায়গা থেকে টেস্ট করিয়েছেন, আপনি হয়তো ঠিক আছে ভাবলেন যে এখানে ভালো টেস্ট হয় না, আপনি আরেকটা জায়গা থেকে করুন, দুবার করুন, দুবারের বেশি করার তো কোনো প্রয়োজন নেই। এবং তখন আমাদের জিনিসটাকে কীভাবে দেখতে হবে, যে আমি এই ব্যথাটা নিয়েই থাকবো, এই ব্যথাটাকে আমি ইগনোর করব, এই সিমটমটাকে আমি ইগনোর করব। আমার মাথা ঘোরাচ্ছে, মাথা ঘোরাক, আমার বুক ধরফর করছে, একটু করুক না, আমার মাঝে মাঝে একটু ডায়রিয়া হয়, পেট কামড় দেয়, করুক না, আমি এটা ইগনোর করি। আমার লাইফে তো আরও অনেক কাজ আছে, আমার পড়াশোনা আছে, আমার ফ্যামিলি আছে, আমার ক্যারিয়ার আছে, অনেক কিছু নিয়ে আমার কিন্তু ভাবতে হয়, আমি সেগুলো নিয়ে ভাবি। আমি অতিরিক্ত সেলফ অবসেসড না হই, যে সবসময় নিজেকে নিয়ে চিন্তা করে যে আমার কী হলো, আমার কী হলো, আমার কী হবে, আমার কী হবে। আমি ফোকাসটা চেঞ্জ করার চেষ্টা করি, এবং কেন করি, কারণ আমি শিওর জানি যে আমার খারাপ কিছু হয়নি, রাইট? ধরুন অনেকে চশমা পরে, তাই না? চশমা পরা তো একটা কষ্ট। সো চশমা পরলে তো কেউ নিশ্চয়ই সারাদিন চিন্তা করে না যে আমি কেন চশমা পরতেছি, আমি মনে সবজি কম খাইছি, আমার মনে ভাগ্যটা খারাপ, আমাকে মনে আল্লাহ পানিশমেন্ট দিচ্ছে, কেউ তো এভাবে চিন্তা করে না। চশমা পরার স্ট্রেসটা সে নেয়। আমার ধরেন একটা রোগ আছে, এটাকে বলা হয় পেরেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। আমার 12 মাস সর্দি কাশি থাকে এবং প্রায় এটার জন্য কিছু সিমটম হয়, মাথা ব্যথা হয় এবং অস্বস্তি হয়, এবং আমি জানি এটা কোনো মেজর কোনো সমস্যা না, বাট এটা নিয়ে আমাকে চলতে হয়। মাঝে মাঝে রোগী দেখতে গেলে আমার খুব মাথা ব্যথা করে, বাট আমি এটা নিয়েই থাকি। আমি জানি আমার খারাপ কিছু হয় না, এবং আমি যখন এটা ইগনোর করি সিমটমটা আস্তে আস্তে কমে যায়। বাট এটা নিয়ে যদি আমি সবসময় খুব অবসেস থাকি এবং সারাক্ষণ ভাবতে থাকি, টেস্ট করাতে থাকি, এটাই আমার একটা প্যারানয়া হয়ে যাবে, বা এটাই আমার একটা অসুখ হয়ে যাবে। অসুখটাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াসিস, ইনলেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, অনেক ক্ষেত্রে এটা সোমাটিক সিমটম ডিসঅর্ডারের মধ্যে পড়ে। আমি আবারও বলছি, আমি একাডেমিক ভারিত্বের মাঝে মানে ভারিত্বের মাঝে যাবো না, বাট আপনাদের অনেকে যে যাদের এই সমস্যাটা আছে, আপনারা যেটা করবেন, আপনারা যখন দেখবেন যে এটা কোনো খারাপ রোগের সিমটম না, আমার কোনো খারাপ কিছু নেই, আমার ক্যান্সার না, আমার টিউমার না, আপনারা তখন ইগনোর করেন। ইগনোর করলে এটা আস্তে আস্তে কমে যাবে। কীভাবে যাবে, এটা অনেকটা এভাবে কাজ করে। ধরেন কিছু ছেলে মেয়ে দেখবেন না যে বুলি করে, একজনকে বুলি করে, এবং আমরা কাকে বুলি করি, যে যাকে কাকে আমরা খ্যাপাই, যাকে খ্যাপাইলে সে খ্যাপে, রাইট? সো আমরা কিন্তু একজনকে খ্যাপালে যদি সে না খ্যাপে তাকে আমরা খ্যাপাই না, আমরা 7-8 দিন 10 দিন খেপে ছেড়ে দিই এবং নতুন একজনকে ধরি। সো এক্স্যাক্টলি আপনার এই রোগটা এভাবেই চলে যাবে, যে আপনি ধরে নেন জিনিসটা, আপনার ব্রেন আপনাকে এক ধরনের খ্যাপাচ্ছে, রাইট? যে লাইক আপনাকে একটা সিমটমস দিচ্ছে এবং আপনি খুব রেসপন্ড করছেন। খ্যাপানো মানে কি আপনি বিভিন্ন টেস্ট করছেন, ডাক্তার দেখাচ্ছেন, অস্থির হচ্ছেন, ঘুম আসতেছে না। সো ব্রেনের স্টিমুলেশনে আপনি কিন্তু রেসপন্ড করছেন, আপনি এই রেসপন্সটা করেন না, ব্রেন কিছুদিন পর আপনাকে নেগেটিভ সিগন্যালটা পাঠাবে না, রাইট? এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনি সেলফ অবসেশন কমে লাইফে অন্যান্য জায়গায় ফোকাস করার চেষ্টা করুন। রেগুলার বেসিসে 1/2 ঘন্টা এক্সারসাইজ করুন, 10 মিনিট মেডিটেশন করুন, রাত্রে চেষ্টা করুন 10-11টার মাঝে ঘুমিয়ে যেতে, এবং একটা প্রপার নিউট্রিশনাল প্ল্যান আপনি পালন করুন। আপনি দেখবেন যে আপনার সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই চলে গেছে। তারপরে যে টুকটাক সমস্যা নিয়ে আমরা থাকি, এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নাই। স্রষ্টা আমাদেরকে পারফেক্ট করে নাই, আমরা ফিজিক্যালিও পারফেক্ট না, আমরা ইমোশনালিও পারফেক্ট না, আমরা কোনোভাবেই পারফেক্ট না। সো লাইফে পারফেকশন থাকার
চেষ্টা অনেক সময় এই রোগগুলোর জন্ম দেয়। সো আমার রোগ কোনো ডাক্তার ধরতে পারছে না, এটা ইটসেলফ কোনো রোগ না, বাট এটা একটা প্যারানয়া হয়ে যেতে পারে, একটা প্যানিক হয়ে যেতে পারে, যেটার কারণে হয়তো আপনি সারা জীবন কষ্ট পাবেন। বাট আজকের এই ভিডিওটিতে আপনি মনোযোগ দিয়ে শুনেন শুরু থেকে শেষ পর্যন্ত, হয়তো কিছু মানুষ সমাধান পাবেন।